নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল ঘন্টাটি প্রেস করুন। শীতে ঠান্ডা লেগে হাঁচি বা সর্দি কাশির সাথে সাথে অনেক সময় কান তালা লাগার ঘটনাও ঘটে। কান তালা মানে বন্ধ হয়ে থাকা, কিছু সহজেই শোনা যায় না এবং ব্যথাও থাকতে পারে। এ বিষয়টি আবার একবারেই হালকাও নয়। এ থেকে মধ্যকর্ণে অর্থাৎ কানের পর্দার ভিতরে থেকে প্রদাহ সৃষ্টি হতে পারে। তা কাদের বেশি দেখা যায়? শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়ে থাকে। এছাড়া যাদের ঘন ঘন উত্তর শ্বাসনালী প্রদাহ বা সংক্রমণ হয় বা কাশি, প্রায়ই অ্যালার্জিজনিত নাকের প্রদাহ হয় ও ক্রনিক টনসিলের প্রদাহ আছে, এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। এবং শিশুদের ক্ষেত্রে অ্যাডিনয়েড নামক লসিকা কোষগুচ্ছের আকার অতিশয় বেড়ে গেলে এই ধরনের সমস্যা হতে দেখা যায়। বড় উপসর্গের সম্মুখীন না হলেও কিছু কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। মধ্যকর্ণে প্রদাহ হলে ঠান্ডা সর্দি কাশির সঙ্গে সঙ্গে হঠাৎ করেই কানের বেশ ব্যথা হয় ও কান বন্ধ মনে হয়, কানে কম শোনা যায়, মাঝে মধ্যে কানের মধ্যে ফড়ফড় শব্দ করে। রোগ বেশি তীব্র হলে কানের পর্দা ফুটো হয়ে কান বেরিয়ে রক্ত মিশ্রিত জল বা পুঁজ পড়তে পারে। সমস্যার যদি সম্মুখীন হয় তাহলে এই প্রদাহ কমানোর জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেবন করতে পারেন। বয়স উপযোগী নাকের ড্রপ ব্যবহার করা যেতে পারে। ব্যথা কমাতে প্যারাসিটামল খেতে পারেন। সমস্যা না মিটলে জটিলতার আগেই একজন নাক কান গলার চিকিৎসকের বা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। কেন তার আগে? কানের সঙ্গে গলার সংযোগ রক্ষা করে অডিটরি টিউব, মধ্যকর্ণ ও আবহাওয়ার বায়ুচাপের ভারসাম্য রক্ষা করে এই টিউব। টিউবটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মধ্যকর্ণ প্রদাহ দেখা দেয়। এতে মধ্যকর্ণে তরল পদার্থের উপস্থিতি হয়, পুঁজ সৃষ্টি হয় আর এই পুঁজের কারণে পর্দা ফুটো হয়ে গিয়ে তা কান দিয়ে বেরিয়ে আসতে পারে। এর জন্য কানে আপনার তালা লাগার সৃষ্টি হতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময় সঙ্গী blogspot.com নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।